আমরা যে খবরের দিকে নজর রেখেছি জি20 সামিটে রাষ্ট্রপতির পক্ষ থেকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে রাষ্ট্র নেতাদের সেই আমন্ত্রণ পত্র ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ রাষ্ট্রপতির পক্ষ থেকে যে আমন্ত্রণ পত্র যায় সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা থাকে সেই কথাটি এবার বদল করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেখানে প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে এবং রিপাবলিক অফ ভারত লেখা হয়েছে রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে क्यों आचमकई नाम परिवर्तन करा हलो किसेर इंगित दिच्छे आमंत्रण पत्र ए समस्त जल्पना एवं प्रश्नेर मध्ये शुरू होयेछे जातीय राजनीतिर अंदरे भारते आयोजित होते चलेछे G20 सम्मिट ए सम्मिटे विभिन्न विश्वेर विभिन्न देशेर राष्ट्र नेतारा तारा उपस्थित हबेन एवं सेई मतोई नैश्य भोजेर आयोजन करा हय एवं सेई नैश्य भोजेर आमंत्रण पत्र घिरे इतिमध्येई बितर्केर सृष्टि होयेछे रिपब्लिक अफ इंडियार बदले एबार लेखा हलो रिपब्लिक अफ भारत प्रेसिडेंट अफ भारत लेखा होयेछे सेखानेओ इंडियार नामटी परिवर्तन करा होयेछे ताहले कि बिरोधी जोटेर जोन्नोई नाम परिवर्तन नाकि अन्य कोनो राजनीति उठछे प्रश्न আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা আপনাকে স্বাগত জানাবো G20 সামিটে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয় সেখানে এবার ইন্ডিয়া নামটার পরিবর্তন করা হয়েছে কি বলবেন কেন পরিবর্তন করা হলো হঠাৎ না যেহেতু অনৈতিকভাবে এক বিরোধী রাজনৈতিক দলের লোকেরা ইন্ডিয়া ইন্ডিয়া করে চিৎকার করছে যাতে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য পরিষ্কারভাবে ভারত ঠিক আছে ভারতে আপত্তি কোথায় इंडिया तो ब्रिटिश देर देवा अतएव आमरा तो भारतीय संस्कृति ते भारत ही जानी ब्रिटिश ताके इंडिया करे ते आमरा से इंडिया के स्वीकार करे नहीं अतएव ब्रिटिश इंडिया के एकोन परिवर्तन करे भारत रखाटाई सबसे बुद्धिमान काज एवं सेटा सठिक काज ही हबे धन्यवाद आमरा कथा बोललाम बीजेपी नेता राहुल सिन्हार संगे যদিও যা ইন্ডিয়া তাই ভারত এবং যা ভারত তাই ইন্ডিয়া তাহলে সেক্ষেত্রে এই নামের এই নাম পরিবর্তন করার প্রয়োজন কেনই বা পড়লো সেই প্রশ্নও কিন্তু বিরোধীরা তুলছেন এবং ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে ইন্ডিয়া জোট এই গোটা ঘটনার সমালোচনায় নেমেছে আগামী 9 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু G20 সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্র নেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন সেই উপলক্ষে আমন্ত্রণ পত্র যাচ্ছে রাষ্ট্র নেতাদের কাছে যে আমন্ত্রণ পত্র ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দরে কারণ ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনো চিঠি লিখলে তাতে চিরাচরিতভাবে লেখা থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কথাটি কিন্তু G20 নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত কথাটি লেখা রয়েছে এরপরই প্রশ্ন উঠেছে আচমকা এমন বদলের কারণ কি যদিও এই বিষয়টি নিয়ে সমালোচনায় নেমেছে ইন্ডিয়া জোট